Assalamualaikum shabai ke ajke chole aschi ekta notun video niye eta hocche ekta painting er video to kichu din theke amar mathay ghurte chilo ekta notun painting er mane amar bashay hocche already ekta painting ache ekta paki so etar sathe match kore amar icche korchilo aro ekta painting korar jonno that's why ami hocche ajke time pelam so painting korte boshe gelam এই তো শুরুতে হচ্ছে ওই ডালের সাথে এই নতুন ক্যানভাসটা হচ্ছে ডালের কিছু অংশ রাখবো তাই হচ্ছে ডালের কালারের জন্য ব্রাউন কালার নিয়ে নিলাম তারপর হচ্ছে একটু ইয়েলো এন্ড একটু হোয়াইট মিক্স করে এটাকে হচ্ছে একটু লাইটার করে নিলাম দেন আমি ডালের একটু অংশের মতন এখানে এঁকে নিলাম তারপর মনে হচ্ছিল ওই পাশেটা একটু ফেড লাগতেছিল দেন ওই পাশে ডাল মানে ওই টিয়া পাখি আর্টটার মধ্যে ডালে একটু আমি টাচআপ দিয়ে দেই কালার যেহেতু সেম হতে হবে দুইটা একসাথেই আমি ওয়ালে টানাবো দ্যাটস ওয়াই দুইটা সেম করার জন্য আমি হচ্ছে ওই পেইন্টিংটাতেও একটু কালার টাচআপ দেই ওই টিয়ার পাখির পেইন্টিংটা হচ্ছে আমি করিনি ওটা আমার একটা বড় আপু করেছিল দেন আমি ওইটার সাথে ম্যাচ করে আরও একটা কারণ আমার দুই পাশে ওয়ালে আমি টানাতে চাচ্ছিলাম দুইটা ওইরকম আরও একটা পেন্টিং আছে যেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব দুই পাশে ওয়ালে টানালে একা খালি খালি লাগতেছিল দ্যাটস ওয়াই আমি ম্যাচ করে হচ্ছে আরও একটা করে নিচ্ছি আর আমি একটু প্রাণীর ছবি অ্যাভয়েড করতে চাচ্ছিলাম দ্যাটস ওয়াই আমি ওই টিয়া পাখির গায়ের কালারের যেই কালার কোডগুলো সেগুলো ইউজ করে এই নতুন ক্যানভাসটায় কিছু আঁকা ট্রাই করছিলাম দেন এই তো মানে এরপর আমি একটু রেড মিক্স করি এভাবে এক্সপেরিমেন্ট করতেই থাকি আমি কালার নিয়ে অ্যাকচুয়ালি না মনে হচ্ছে আমি সিএসএস এর যে ডিজাইন করতেছি আমার এমন মনে হচ্ছিল সিএসএস দিয়ে প্রজেক্ট করার সময় এরকম কালার নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছিল তারপরে আমি হচ্ছে এখন নিচের দিকে একটু টিউলিপ আঁকা ট্রাই করব টিউলিপের এই নিচের ঘাসগুলো আঁকবো তার জন্য আমি গ্রিনের সাথে একটু ইয়েলো মিক্স করে নিয়েছি একটু লাইট করার জন্য তারপর হচ্ছে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি এখানে যত ফাস্টার দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি তত ফাস্টার যদি হতো তাহলে তো হয়েই যেত অনেক টাইম লাগে এগুলো এই ছোট ছোট কাজগুলোর জন্য খুব কেয়ারফুলি করতে হয় তারপরে হচ্ছে আমার ঘাস আঁকা শেষ হয়ে গেলে আমি ফ্লাওয়ারে চলে যাব ফ্লাওয়ারের জন্য আমি মাল্টি কালার ইউজ করব বাট তার আগে আমি হচ্ছে বেসটা হোয়াইট রাখবো যাতে হচ্ছে কালারগুলো ফুটে উঠে সো টিউলিপের মতো করে একটু আঁকা ট্রাই করব সেগুলো সব হচ্ছে সাদা কালার দিয়ে আগে বেসটা এঁকে নিব ডিজাইনটা খুবই ইজি আপনারা যে কেউ যখন খুশি চাইলে এঁকে নিতে পারবেন আর এটা আঁকতে তেমন অনেক বেশিও টাইম লাগে না আমার 45 to 55 মিনিটসের মতো লেগেছিল এই ফুল পেইন্টিংটা শেষ করার জন্য তো সাদা বেইসগুলো আঁকার পরে আমি এতে আমার মন মতো অনেকগুলো কালার ইউজ করে ফেলবো আর অবশ্যই কালার ডিপ বা লাইট করার জন্য হচ্ছে আরও অন্য কালার মিক্স করে দিব যেমন এই ইয়েলোটা আমার কাছে একটু কম ভালো লাগতেছিল দ্যাটস ওয়াই আমি এটা একটু রেডিশ ভাবানোর জন্য একটু রেড অ্যাড করে দেই এভাবে এক্সপেরিমেন্ট করতে করতে সুন্দর কালার চলে আসবে আমার মন মতন তো আপনারাও এভাবে বিভিন্ন কালার মিক্স করে করে এক্সপেরিমেন্ট করে করে আপনাদের মন মতো কালারটা পেয়ে যাবেন তারপরে বিভিন্ন কালার আমি রেড পার্পল ব্লু দেন অরেঞ্জ সব কালারের ফ্লাওয়ার এঁকে নেই ইটস ফাইনাল লুক এটা দেখতে খুব দারুণ হয়েছে তো আমি এটাকে ওয়ালে টানিয়ে দিব অ্যান্ড ইটস লুক সো বিউটিফুল খুবই ভালো লাগতেছে বাসার সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে সবার খুব পছন্দ হয়েছে আর এই যে এটা হলো পুরনো পেইন্টিংটা এটাও সেম আমি আর আগে করেছিলাম একটা পাখির পেইন্টিং ছিল দেন আমি অন্য পাশে লাগাবো বলে এর সাথে ম্যাচ করে আরও একটা পেইন্টিং আমি ড্র করি পেইন্টিংগুলো খুবই সিম্পল হলো দেখতে কিন্তু একদম মোটেও খারাপ লাগছে না তো আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ